একমাত্র ছেলে হিসেবে আপনাদেরকে বলছি আমার বাবাকে আপনারা ভোট দিবেন না। আমি আবারও বলছি আপনারা আমার বাবাকে ভোট দিবেন না। আদর্শের প্রশ্নে পিতা মাতা বড় কথা নয়, নীতি হচ্ছে বড় কথা। এলিট যেটা করেছে, নিয়াজ মোর্শেদ এলিট যেটা বলেছে, সেটা পৃথিবীতে বাংলাদেশে যেটা বাস্তব সত্য। এলিট বুঝতে পেরেছে বাঙালি জাতীয়বাদ কি, মুক্তিযুদ্ধ কি, মুক্তির চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি। তাই আর জনগণ কি চায় এলিট যেটা বুঝতে, জনগণ যেটা চায় এলিট সেটা বুঝতে পেরেছে। এলিট বুঝতে পেরেছে তাই বলেছে আমি আপনার আমার পিতাকে ভোট দেবেন না। এটা আদর্শের পর না, নীতির পর সে আপোষ করে নেয়। এই আপোষ যদি তা যদি স্বীকার করে তাকে তাকে তাহলে তার ধন্যবাদ, তাকে আমি ধন্যবাদ জানাই। নিশ্চয় সে তার বাবাকে দেখেছে, নিশ্চয় তার বাবাকে সে তার জন্মদাতা পিতার তার বিভিন্ন গুণাগুণগুলি তার জানা আছে, যেই গুণাগুণ হয়তো তার দৃষ্টিতে জনগণের জন্য উপকারে আসবে না, এই বিবেচনা হয়তো উনি বলে থাকতে পারে, আমরা কেউ জানি না। কিন্তু আমাদের বিশ্লেষণ এটাই হওয়া উচিত, একদিন হয়তো তাদের পিতা পুত্রের মিল হবেই। এটা হলো আসল হলো যে এখানে রক্তের সম্পর্কটা মুখ্য বিষয় নয়, এটা মুখ্য বিষয় হলো যে এটা নীতি নৈতিকতা এবং আদর্শের বিষয়টা। আদর্শের প্রশ্নে এখানে কোনো ছাড় নেই। ইয়াস মোর্শেদ এলিট সে অনেক একেবারে ছোটো বয়স থেকে, যদিও শারীরিকভাবে অনেকে হয়তো মনে করতে পারেন অনেক বয়স হয়েছে, এদের আসলে অনেক ছোটো, সে অনেক ছোটো, আমি তাকে একদম স্কুল জীবন থেকেই দেখেছি। তখন থেকেই সে আমার কাছে আসতো, আমাকে খুব পছন্দ করতো, রেসপেক্ট করতো, সেভাবে আমার থেকে সে আমাকে ভালোবাসতে গিয়ে ছাত্রলীগের রাজনীতির সাথে নিজেকে সম্পৃক্ত করেছে এবং পাশাপাশি এখনও পর্যন্ত সে আছেন। এবং আমি মনে করি সে এটা যথেষ্ট তার কমিটমেন্ট যে আছে দলের প্রতি এবং আদর্শের প্রতি, এটারই পরিচয়। এটা কি এটাকে অন্যভাবে দেখার কোনো সুযোগ, পিতা পুত্র হিসাবে দেখার সুযোগ? এখানে আমাদের সামাজিক রীতি অনুযায়ী পিতার সাথে যে অমর্যাদা করেছেন, অসম্মান করেছেন বা বেয়াদপি করেছেন, সে ধরনের কোনো কিছু নয়। এটা আদর্শের পিতার জায়গায় আছে, উনি একটি দল করছেন, সন্তান উনি আরেকটা দলের আদর্শ ধারণ করছেন, সেই হিসাবে সবাই কেন উনি উচিত ওনার দলের আর যে আদর্শ ধারা যারা ধারণ করে তারা যাতে নির্বাচনে বিজয়ী হন সেটাই তো নিশ্চিত করা, এবং সেইটা বিজয়ী করার জন্য ভূমিকা রাখা তার নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, সেই হিসাবে সে করেছেন। এটার জন্য তো আমি তাকে সাধুবাদ জানাই। আমি আপনাদের চট্টগ্রাম একের সকল মিরাজশরা জনসাধারণকে আহ্বান জানাচ্ছি, আপনারা এই বিএনপি জামাতকে, এই ধানের শীষকে এবং আমার বাবাকে আপনারা বর্জন করুন এবং মিরাজশরাইতে নৌকার মনোনীত প্রার্থীকে আপনারা জয়যুক্ত করুন এবং বঙ্গবন্ধুর আদর্শকে পুনর্জীবিত করার জন্য আমরা সবাই একসাথে কাজ করি।